আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনের সেট এর দ্বিতীয় নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বর ক্লাসটি শুরু হবে 6 নম্বর পেজ থেকে। 1.4 সেট প্রকাশের পদ্ধতি। এখান থেকে গত ক্লাসে আমরা সেট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং 6 নম্বর পেজের উপর পর্যন্ত একক কাজ এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো দেখো, এখানে সেট প্রকাশের পদ্ধতি, আমরা কয়ভাবে সেট প্রকাশ করতে পারি। দেখো, গত ক্লাসে কিন্তু আমরা সেট কি, এই সমস্ত বিষয় নিয়ে, তারপর কিভাবে সেট প্রকাশ করতে হয় সেটা আমরা জেনেছিলাম, কিন্তু এখন আমরা জানবো সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি, তাই না? দেখো, সেটের মাধ্যমে আমরা যে কোনো বস্তু বা সংখ্যার সংকল্পকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ কোনো বস্তু, কোন একটা বস্তু সেটের উপাদান কিনা তা সুনির্দিষ্টভাবে বলা যায়। যেমন দেখো, 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার যে সেট, দেখো 10-এর চেয়ে যদি ছোট বলি, 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট মানে 0 আছে, 1, 2, তাই না, 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10-এর চেয়ে ছোট। কিন্তু বিজোড় আছে কোনগুলো? বিজোড় আছে 1, 3, 5, 7 এবং 9, তাই না? তার জন্য দেখো, এখানে বলা হচ্ছে যে 10-এর চেয়ে ছোট যে কোনো বিজোড় সংখ্যার সেট কত হবে, তাহলে সেই সেটটা হলো 1, 3, 5, 7, 9। এখানে সুনির্দিষ্ট ভাবে বলা যায় যে এ এর উপাদান কোনটা। যেমন 3 হচ্ছে এ এর কি একটা উপাদান, কিন্তু 4 কিন্তু এর উপাদান না, কারণ কি, 4 কিন্তু জোড় সংখ্যা, 10-এর চেয়ে ছোট, কিন্তু 4 কিন্তু জোড় সংখ্যা। একইভাবে দেখো, ইংরেজি বর্ণমালা, স্বরবর্ণ যেগুলো আছে, ইংরেজি বর্ণমালাতে স্বরবর্ণ কি আছে, এ, ই, আই, ও, ইউ, ভাওয়াল যেগুলোকে বলা হয়, এ, ই, আই, ও, ইউ। এখানে আই কিন্তু বি সেটের একটা উপাদান, কিন্তু এখানে যে বি, বি বড় বি, এটা কিন্তু বি সেটের উপাদান না, মানে বি সেটের উপাদান না বি, কেন, কারণ বি কিন্তু স্বরবর্ণ না, ভাওয়াল না, তাই না? এই জন্য তো এখানে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি। তাহলে দেখো, এখানে দুইটা সেট গঠনে দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। 1.4.1 এখানে রয়েছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, তো তালিকা পদ্ধতি কাকে বলা হয়? দেখো, সেট গঠন পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, মানে সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তো সেট যে গঠন পদ্ধতি রয়েছে, তালিকা পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়। যেমন দেখো, 1, 2, 3 এগুলো দ্বারা যদি সেট গঠন করতে চায়, তাহলে কিভাবে প্রকাশ করা হয়, এ একটা সেট, তার সেট 1, 2, 3, এইভাবে সবগুলোকে এরকম ভাবে তালিকা মানে ইসের ভিতরে, বন্ধনীর ভিতরে প্রকাশ করা হয়। তারপর মনে করো মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা কারা, 2, 3, তাই না, 5, 7, এরকম অসংখ্য রয়েছে, তাদের সেট এইভাবে তাদেরকে লিখে কমা কমা দিয়ে তাদেরকে এভাবে লেখা হয়। ঠিক আছে, এই পদ্ধতিতে। তারপরে মনে করো জোড় সংখ্যার পদ্ধতি, জোড় জোড় যে সংখ্যাগুলো আছে, জোড় তো মাইনাস থেকে শুরু করে, -8 আছে, মনে করো -6, -4, -2, 0, 2, 4, 6, এরকম এই সংখ্যাগুলোকে কি করব আমরা, আরো আছে, 6-এর পরে তো আরো আছে, এই জন্য ডট ডট দিলাম। তো এইভাবে দেখো ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই এইভাবেও প্রকাশ করা হয়। তার মানে তালিকা পদ্ধতিতে আমরা যেটা দেখলাম, সেই সেট যে উপাদানগুলো আছে সেটের উপাদানগুলোকে কমা দিয়ে মাঝখানে কমা দিতে হয় এবং শুরুতে এবং শেষে এরকম দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। এখন 1.4.2 সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিতে কি করা হয়, এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্ট ভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন দেখো, এটা একটা অনেকটা ধাঁধার মতো ভাবে প্রকাশ করা হয়, এটাকে পড়া হয়, দেখো এখানে এই যেরকম একটা চিহ্ন দেওয়া হয় এরকম, এই চিহ্নটার মানে হচ্ছে সাস দ্যাট, এটার মানে কি, এটার নাম হচ্ছে সাস দ্যাট, সংক্ষেপে যেন, যেন বলা হয়। ঠিক আছে, কোলন যেটা বাংলা, এটাকে আমরা কোলন বলি। এখন যেমন দেখো, এখানে একটা সেট গঠন দেখতে পাচ্ছি, সেট এখানে, এখানে আমাদের পড়তে হবে এক্স সাস দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলা, 1, 3, 5, 7, 9, 11, এগুলো বিজোড় সংখ্যা না? তো এইভাবে না প্রকাশ করে আমরা সেটাকে
কিভাবে প্রকাশ করলাম, এইভাবে প্রকাশ করলাম, এই যে এটাকে, মানে এটাকেই আমরা এইভাবে প্রকাশ করতে পারি, x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখানে দেখো, এর আগে আমরা এরকম কমা দিয়ে লিখেছি, কিন্তু এখন কমা না দিয়ে আমরা এক এই কথার মাধ্যমে এইখানে যত সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলো কিন্তু এই কথার মাধ্যমে চলে আসতেছে, ঠিক আছে, চলে আসলো আর কি। তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন এখানে আমরা খেয়াল করব, x এর পরে একটা কোলন আছে, এই কোলন রয়েছে, হ্যাঁ, এই কোলনটির দ্বারা এরকম বোঝাচ্ছে যেন, বা সংক্ষেপে যেন, সাস দ্যাট বোঝায়। এর নাম কি? সাস দ্যাট। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ণয়ের জন্য শর্ত বা নিয়ম বা রুল দেওয়া হয়, এর জন্য একে রুল মেথডও বলা হয়। কে কি বলা হয়? রুল মেথডও বলা হয়। এখন আমাদের কাজ হবে, দেখো, এই যেটা হচ্ছে তালিকা পদ্ধতি আছে সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, আর যেটা সেট গঠন পদ্ধতি আছে সেটাকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে সেটা দেখবো। যেমন উদাহরণ এক, এখানে দেখো কমা কমা দিয়ে লেখা আছে, তার মানে তুমি বুঝতেছোই যে এটা তালিকা পদ্ধতিতে রয়েছে। কমা কমা দিয়ে কোন সংখ্যা যদি লেখা থাকে, মানে সেটের উপাদানগুলো যদি কমা কমা দিয়ে লেখা থাকে মাঝখানে, তো ওটা অবশ্যই তালিকা পদ্ধতি। এটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করে নিতে হবে, সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করব। তো এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, জিরো এর চেয়ে ছোট নয়। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে দেখো জিরো আছে, জিরো আছে, তারপরে তিন, জিরো, তিন, ছয়, নয়, বারো, পনেরো। এবার এখানে সবগুলো কি বলতো? পূর্ণ সংখ্যা আছে, এরকম কোন সংখ্যা কি আছে? দেখো 1.5, হ্যাঁ, এরকম কোন দশমিক কোন সংখ্যা নেই, তার মানে যে আছে তা কিন্তু পূর্ণ সংখ্যা। এবং সবচেয়ে ছোট সংখ্যা আছে জিরো, যে হচ্ছে আর ছোট নাই, আর সবচেয়ে বড় হচ্ছে পনেরো, পনেরো চেয়ে আর বড় নাই, তার পনেরো চেয়ে ছোট। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখানে যে উপাদানগুলো আছে, মনে করো এর উপাদানগুলোকে আমরা এক্স ধরে নিলাম, তো এক্স 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 হবে উপাদানগুলো, তো এক্স কি অবশ্য পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অবশ্য পূর্ণ সংখ্যা। এবং এরা কি দেখো, এগুলো কিন্তু তিনের একটা গুণিতক দেখতে পাচ্ছি, তাই না? তিনের একটা কি বলতো? তিনের গুণিতক দেখো, এখানে আছে তিন, তিন দুগুণ ছয়, তিন তিরকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, আর তিনের সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যায়। তার মানে আমরা এটাই বলতে পারি, তিনের তিনের কি গুণিতক, গুণিতক, তিনের গুণিতক। তবে এখানে এই জিরো অবশ্যই কত হবে? এক্স এর মানে জিরোর চেয়ে, জিরো মানে সরি, এখানে যে উপাদানগুলো আছে এইগুলো উপাদানগুলো জিরোর চেয়ে ছোট হবে, অথবা সরি, জিরোর চেয়ে বড় হবে, অথবা জিরো সমান হতে পারে। সর্বোচ্চ কত হতে পারে? পনেরো হতে পারে, তবে পনেরো চেয়ে ছোট অবশ্যই, পনেরো বড় না, ঠিক আছে, সর্বোচ্চ পনেরো হতে পারে, ঠিক আছে, এরকম। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এখানে এই যে এ সমান এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, তিন এর গুণিতক, এবং জিরো এক্স জিরো হচ্ছে এক্স বড় বা সমান, এবং পনেরো সর্বোচ্চ পনেরো বা পনেরো সমান হতে পারে। এখন উদাহরণ দুই, সে এখানে আর একটা সেট দেওয়া আছে, দেখো এটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? তালিকা পদ্ধতিতে, ঠিক আছে। এক্স অবশ্য পূর্ণ সংখ্যা হবে, এবং সেটা হবে সর্বোচ্চ কত হবে দেখো, সেটাকে স্কোয়ার করলে সর্বোচ্চ পঁচিশ হতে পারে, পঁচিশের চেয়ে ছোট হতে পারে, পঁচিশের চেয়ে কি হতে পারে? ছোট হতে পারে, ঠিক আছে, ওকে। তো স্কোয়ার করলে অবশ্যই সেটা পঁচিশের চেয়ে ছোট হতে হবে। এখন দেখো এখানে প্রত্যেক এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, যাদের বর্গ কত হবে? পঁচিশের চেয়ে ছোট বা সমান হতে পারে, এ ধরনের সংখ্যা। দেখো যদি জিরো, জিরোকে যদি আমরা স্কোয়ার করি, জিরোকে যদি আমি স্কোয়ার করি তাহলে তো জিরোই হবে, এবং এটা কিন্তু পঁচিশের চেয়ে ছোট। আবার এখানে যদি প্লাস মাইনাস ওয়ান আছে, দেখো প্লাস মাইনাস ওয়ান, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে? ওয়ান হবে, সেটা অবশ্যই পঁচিশের চেয়ে ছোট আছে। আবার প্লাস মাইনাস টু যদি হয়, এটাকে যদি স্কোয়ার করি প্লাস মাইনাস টু, এটা কত হবে? চার হয়ে যাবে, তা সেটাও পঁচিশের চেয়ে ছোট। আবার দেখো প্লাস মাইনাস ফাইভ, প্লাস মাইনাস ফাইভ, প্লাস মাইনাস ফাইভ, এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? পঁচিশ হয়ে যাবে, পঁচিশের সমান আছে। কিন্তু প্লাস মাইনাস যদি ছয়, দেখো প্লাস মাইনাস ছয় স্কোয়ার করলাম তাহলে কত হয়? ছত্রিশ। এখানে কি ছত্রিশ আছে? সর্বোচ্চ পঁচিশ, ছত্রিশ কিন্তু নাই, তার মানে এখানে এক্স এর উপাদান ছয় হতে পারবে না, প্লাস মাইনাস ছয় হতে পারবে না, ঠিক আছে, প্লাস মাইনাস কত হতে পারবে না? ছয় হতে পারবে না, হ্যাঁ, সর্বনিম্ন জিরো হতে মাইনাস ফাইভ হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে সেটের যে উপাদান আছে সেগুলো হচ্ছে এরকম, জিরো প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফাইভ, তার মানে মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, তারপর জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এটা কি বুঝতে পেরেছো? দেখো এখানে প্লাস মাইনাস আছে, তো এটাকে এভাবে সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে আমরা
সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করলাম। এখন দেখো এখানে একক কাজ দেওয়া হয়েছে, একক কাজ। 1 নম্বর বলছে নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ওকে, তাহলে এটাকে আমাদের এখন সেট গঠন পদ্ধতিতে, এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, এইগুলোকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তো দেখো এটা হচ্ছে -28, তারপর -21, তারপর -14, -7, 7, 14, তারপর 21, এরকম আছে। তার মানে এখানে আমরা বুঝতেছি যে এইগুলা কিন্তু সাতের গুণিতক, তাই না? সাতের গুণিতক না, 7×7, 7×14, মাইনাসের দিকে আছে, প্লাসের দিকে আছে, এবং সর্বনিম্ন কত আছে? -28, সর্বোচ্চ আছে +28। তার মানে দেখো এখানে এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে -28 এবং সর্বোচ্চ মান হচ্ছে 28, +28, এবং পূর্ণ সংখ্যা, এবং সেগুলো কি? সাতের গুণিতক। তাহলে আমরা বলতে পারি না এগুলো হচ্ছে এ এ সমান এক্স সাস দ্যাট এক্স, অথবা আমরা এ বিলংস টু দিতে পারি, ঠিক আছে? এভাবে এটা হচ্ছে, এবং এগুলো কি? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এবং সাত এর গুণিতক, গুণিতক, সাতের গুণিতক। এবং দেখো -28, হ্যাঁ, এর সমান হতে পারে এক্স এর মান, অথবা এক্স এর মান বড় হবে, তবে সর্বোচ্চ কত হবে? +8 হবে, ঠিক আছে? তো এইটুকের ভিতরে আছে। তো এটাকে আমরা এইভাবে তালিকা পদ্ধতিতে, তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তারপর 2 নম্বর ছিল, দেখো 2 নম্বর, 2 নম্বরটা ছিল এরকম, দেখো 1, 0, 1, 2, 3, 5, 8 এরকম আছে। এখানে একটা জিনিস ভুল আছে, তার এরকম হবে 0, 1, 1, 2, 3, 5, 8 এরকম আছে, ঠিক আছে? এইভাবে সেট গঠন এরকম আছে আর কি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা রয়েছে। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 0, 0, এবং এটা যদি আমরা যোগ করি, 0 যোগ 1 সমান কত হবে? 1। দেখো পরবর্তী এটা পেয়ে যাচ্ছি, আবার এই 1 আর এই 1 যদি যোগ করি, 1 যোগ 1 সমান কত হয়? 2। দেখো এটা কিন্তু 2 পেলাম, আবার এই 1 আর 2 যোগ করলাম, 1 আর 2 যোগ করলে কত হবে? 3। দেখো সেই 3টা কিন্তু এখানে আছে, ঠিক আছে না? এইভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার এখানে যে 3 পেলাম, এই 3টাকে তার আগেরটার সাথে যোগ করতে হবে, কত হয়? 2 আর 3 যোগ করলে 5 হয়। আবার একটা এদিকে সরে যাবো, মানে ডান দিকে এক একটা সরে যায় যোগ করবো, তাহলে এটা পেয়ে যাবো। এই 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে, দেখছো? 8 পেলাম। এইভাবে আমরা কিন্তু একটা কি পাচ্ছি বলতো? সংখ্যা পাচ্ছি, তাই না? তো এইগুলোকে কি বলা হয় বলতো? ফিবোনাসি বলা হয়। ওকে, প্যাটার্ন আর কি, এক ধরনের প্যাটার্ন। তো দেখো এই প্যাটার্ন, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এই ধরনের সংখ্যাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। তো প্যাটার্ন বা ফিবোনাকি প্যাটার্ন বলা হয়। তো এখানে এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাকি প্যাটার্ন, এবং সর্বনিম্ন কত? এক্স এর মান 0 বা 0 সমান হতে পারে সর্বনিম্ন, আর সর্বোচ্চ উপরের দিকে তো আছে, যেহেতু ডট ডট এরকম দেওয়া আছে, ডট ডট, এর জন্য সর্বোচ্চ এরকম আছে। ওকে, যদি এরকম না থাকতো, মনে করো এরকম ডট ডট না দিয়ে যদি মনে করো এখানে যে 8 এর জায়গায় শেষ হয়ে যেত, তখন এটাকে আমরা এইভাবে দিতাম, দেখো 0, এস এ এক্স এর মান বড় বা সমান, আর সর্বোচ্চ 8 হবে, এইটুকু দিতাম, ঠিক আছে? যেহেতু এখানে 8 এ যে থেমে যায়নি, আরো 8 এর বেশি আছে, তার জন্য আমাদের এইভাবে দিতে হবে, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, তো এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। তারপর দেখো এখানে 1 নম্বরের খ, দুই খ নম্বর বললাম আর কি। এখন 2, নিচের সেট গঠন পদ্ধতিতে পদ্ধতিতে লেখা সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে আছে ডি সমান এক্স, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 5 এর গুণিতক, এবং 30 এর চেয়ে ছোট, গুণিতক। 5 এর গুণিতক কোনগুলো আছে? দেখো 5, 5, তাই না? 5 এর গুণিতক, এবং 30 এর চেয়ে ছোট হবে, তাহলে 5, 5 দুগুণে কত হয়? 10, 3×5=15, তাই না? এরকম ভাবে এখানে এখানে আমাদের মাইনাস হতে পারতো, তাই না? -5, তারপরে আছে -10, এরকম হতে পারে কিন্তু, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে বলেছে 5 এর গুণিতক, তাই না? 5 এর গুণিতক। তো আমরা চাইলে শুধুমাত্র প্লাস আকার দিয়েও করতে পারি, মাইনাস দিয়েও করতে পারি, ঠিক আছে? দেখো এখানে 5 এর গুণিতক, দেখো 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট সংখ্যাগুলো হচ্ছে এই যেগুলা, 30 এর চেয়ে ছোট, তাই না? 30 এর চেয়ে ছোট, 30 এর সমান হবে না কিন্তু। তো দেখো 5, 10, 15, তারপরে 20, 25, সর্বোচ্চ তো 25 হতে পারে, 30 এর চেয়ে ছোট। আর তুমি এদিকে এরকম করতে পারো, -5, তারপরে -10, -15, ঠিক আছে? এরকম হতে পারে কিন্তু। তো এভাবে সেট গঠন পদ্ধতিতে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? দেখো ডট 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 দিয়ে -5, ঠিক আছে, মাইনাস দিয়ে দেবো, তারপরে এরকম ভাবে 5, হ্যাঁ, 10, 15,
পনেরো বিশ পঁচিশ এইভাবে দিতে পারি, এই যে এরকম করে, এটা হবে সবচেয়ে সঠিক। কেন না, কারণ এখানে কিন্তু বলা হয়নি যে সর্বনিম্ন সংখ্যা কত হবে, তাই না? সর্বনিম্ন এখানে বলছে 30-এর চেয়ে ছোট, তার জন্য আমরা 25 দিলাম, কিন্তু এখানে মাইনাস হবে কিনা সেটা তো বলি নাই, তার জন্য আমরা এটাও দিতে পারি আবার এটাও দিতে পারি। ঠিক আছে, এটা দিয়ে দিবা, এটা দিয়ে দিবা, যে এটা আরো বেশি সঠিক হবে। তারপর দেখো খ, খ বলছে এক্স সাজ দ্যাট 30-এর গুণনীয়ক। দেখো গুণনীয়ক আর গুণিতক দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? গুণন একটা আছে গুণনীয়ক আর একটা আছে গুণিতক। এখন গুণনীয়ক মানে কি, কোন কোন সংখ্যা গুণ করলে 30 পাওয়া যায়। যেমন দেখো 1 গুণ 30 তাহলে কত হবে 30, তাহলে এই যে এক, এক কিন্তু 30-এর একটা গুণনীয়ক। আবার 2 গুণ কত 15 কত হবে 30 হবে, তাহলে এই দুই সংখ্যাটাও কিন্তু 30-এর গুণনীয়ক। আবার 3 গুণ 10 তাহলে কত হয় 30 হয়, তিন সংখ্যাটাও গুণনীয়ক। ঠিক আছে, আবার মনে করো 5 গুণ 6 কত হয় 30 হয়, তাহলে 30 সংখ্যাটা, এই 5ও কিন্তু কি গুণনীয়ক, আবার এই 6ও কিন্তু গুণনীয়ক, তাই না? আর কোন সংখ্যা কি আছে যেটাকে গুণ করলে পাওয়া যাবে? এটা তুমি বলবো 15 গুণ 2, কিন্তু এখানে তো আমরা নিয়েছি 2 গুণ 15, না রিপিট করার দরকার নেই। ঠিক আছে, এই সংখ্যাগুলোই। এখন দেখো এখানে কোন কোন সংখ্যা আছে, 1, 2, 3, 5 এবং 6 এবং 30, 30 এই যে 30-এর সাথে 3 গুণ করলে মানে 1 গুণ করলে কত হয় 30 হয়। এখন এই যে গুণিতক গুলো কত হবে, গুণনীয়ক গুলো 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30, 15 এবং 30 এই সংখ্যাগুলো হচ্ছে এতের গুণনীয়ক। পরেরটাতে চলে যায়, দেখো এখানে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক, অবশ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এটাকে স্কয়ার করলে কত হবে, সে 15 কত হবে, দেখো এখানে সর্বোচ্চ 16 হতে পারে কিন্তু 17 হবে না, 17 হবে না। ঠিক আছে, এখন x এর মান আমরা ধরে নেব, x এর মান ধরে নিই 1, x এর মান যদি 1 ধরি তাহলে এটাকে স্কয়ার করে, স্কয়ার করলে কত হবে 1 হবে, 1 কিন্তু 17-এর চেয়ে ছোট, এটা কিন্তু ঠিক চিহ্ন, এটা ঠিক আছে, আমাদের শর্ত ফিল আপ করেছে। এখন x এর মান যদি হয় 2, x কে স্কয়ার করব, দেখো স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে কত হবে 4, 4 কিন্তু 17-এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, এটাও আমরা টিক চিহ্ন দিলাম। এবার x এর মান যদি 3 হয়, 3 হলে x স্কয়ার কত হবে 9 হবে, 9 হলো, 9 হলে কি এটা কিন্তু 17-এর চেয়ে ছোট, তাহলে এটাও আমাদের শর্ত ফিল আপ করে। এখন x এর মান যদি 4 হয়, 4 হলে x কত হবে, x স্কয়ার কত হবে 4 স্কয়ার কত হয় 16, 16 কিন্তু 17-এর চেয়ে ছোট, এটাও ঠিক আছে। এরপর দেখো x এর মান যদি হয় 5, 5 হলে x স্কয়ার কত হবে 25 হয়ে যায়, 25 কিন্তু 17-এর চেয়ে ছোট, বড় না, ঠিক আছে, মানে 25 কিন্তু 17-এর চেয়ে বড়, ছোট না, কিন্তু ছোট যদি না হয় তাহলে তো সেটা নেওয়া যাবে না। তাহলে x এর কোন কোন মানের জন্য স্কোয়ার গুলো 17-এর চেয়ে ছোট হলো, দেখো x এর মান 1 যখন, তখন এর স্কোয়ার, স্কোয়ার করলে কত 1 হবে, যেটা 17-এর চেয়ে ছোট। আবার x এর মান 2, 3, 4 এই পর্যন্ত ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার হবে কত 1, 2, 3, 4, এটাই উত্তর। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতেছো। এখন দেখো একটা এইচ নাম্বার x সাজ দ্যাট, এখানে x স্কোয়ার প্লাস 30x প্লাস 2 সমান 0 আর রয়েছে। এখন এটাকে আমাদের সমাধান করতে হবে প্রথমে, তো x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান কত হয় 0, এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম কিভাবে করতে হয় দেখো, প্রথমটা লাস্টে এটা গুণ করব, তাহলে কত হয় 2x স্কোয়ার হয়। এখন এই 2x স্কোয়ার কে ভাঙতে হবে, গুণ আকারে ভাঙতে হবে, এখন 2x গুণ x লিখলাম, তার মানে কত হয় 2x স্কোয়ার। এখন মাঝখানে আছে কত বলতো 3, তার মানে এখানে যোগ করলে 3 হয়। এখন এভাবে 2 কে 3 কে ভেঙে আমরা 2x প্লাস x লিখলাম, ঠিক আছে। এখন দেখো এই দুইটার মধ্যে কোনটা কত কমন যায়, x কমন যায়, যদি x কমন যায় তাহলে এখানে থাকে x আর এখানে থাকে কত 2, x প্লাস 2। আবার এখানে কি কমন যায়, দুইটার ভিতরে একটাও কমন যায় না, কিছু কমন না গেলে কি নিতে হবে 1 নিতে হবে, দেখো এখানে 1 নেওয়া হলো, এখন 1 নিলাম, তাহলে এখান থেকে x প্লাস 2 সমান কত হবে 0 হবে। এখন এখানে দেখো x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, একটা কমন নিলাম, এখানে থাকে কি x থাকে, এই সেই x, আর এখানে কত আছে 1 থাকে, সমান কত হয় 0। এখন দুটাই এই যে x প্লাস 2 ইন্টু x প্লাস 1 এটা সমান 0, এখন x প্লাস 2 সমান কত হবে 0 এবং x প্লাস 2 1 সমানও কত হবে 0 হবে। এখন দেখো এটাকে x প্লাস 2 যেটা আছে এখান থেকে x যদি রাখি আর 2 টাকে যদি আমরা বাম পাশে ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, একইভাবে এখানে প্লাস 1 আছে এই পাশে আসছে মাইনাস 1 হয়ে গেল, তাহলে x এর দুইটা মান পেলাম, একটা আছে মাইনাস 1 আর একটা আছে মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। তা এখানে আমাদের বাড়িতে যে কাজগুলো দেওয়া হয়েছিল একক কাজ, এখানে 4টা এবং এখানে 2টা, এই কাজগুলো কিন্তু শেষ হয়ে গেল। এখন 7 নম্বর পেজে দেখো নিচের দিকে বিশেষ কিছু উদাহরণ দিতে বলেছে, বিশেষ মানে কিছু কিছু বিশেষ সেটের উদাহরণ, যেমন n, n টা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট,
সেট অফ অল ন্যাচুরাল নাম্বারস। কথা হচ্ছে এই ন্যাচুরাল নাম্বার মানে কি? ন্যাচুরাল নাম্বার মানে হচ্ছে, দেখো এখানে ন্যাচুরাল সকল স্বাভাবিক সংখ্যার সেট, এন, এন সমান কত? 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে অসীম পর্যন্ত চলে যাবে। এগুলো সব সব আছে কি? সকল স্বাভাবিক সংখ্যার সেট, এন। এরপরে জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, আমরা তো নেগেটিভ কোনো সংখ্যা সাধারণত ব্যবহার করি না দৈনন্দিন জীবনে, তাই না, কাজকর্মে, এজন্য এই মাইনাস গুলো আসলো না। সকল স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা সেট জিরো একটা পূর্ণ সংখ্যা, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস টু মাইনাস টু, প্লাস থ্রি মাইনাস থ্রি, হ্যাঁ এরকম সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যখন পূর্ণ সংখ্যা হবে তখন প্লাস মাইনাস হতে পারে, এইভাবে অসীম পর্যন্ত, ঠিক আছে। এখন পরেরটা রয়েছে, দেখো কি হচ্ছে, কিউ, কিউ কে প্রকাশ করা হয় কেন, কাকে, সকল মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে সকল মূলদ সংখ্যার সেট কিউ সমান এ বাই বি, মানে মূলদ সংখ্যা কাকে বলা হয়, যাকে এ বাই বি আকারে লেখা যায়। তোমরা এটা ক্লাসে 6 7 হয়তো বা জেনেছো, 89 জেনেছো আর কি, ঠিক আছে। তো এ ও বি পূর্ণ সংখ্যা হবে এবং একটার মানও কিন্তু জিরো হবে না, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন 6 6 বাই 5 5, হ্যাঁ এরকম 5.5, এগুলো হচ্ছে সকল মূলদ সংখ্যা। সকল বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হয়, দেখো এই যে -7 -5 একটা বাস্তব সংখ্যা, তাই না, কিন্তু মাইনাস মনে করো √2, এইগুলো কিন্তু বাস্তব সংখ্যা না। এইগুলো সকল বাস্তব সংখ্যা সেট হচ্ছে এইগুলা, ঠিক আছে। এইভাবে উদাহরণ দিচ্ছে, যেমন -5 হতে পারে মাইনাস মাইনাস √2, কিন্তু √-2 এরকম হতে পারে না, এটা হবে না। -1/2 হতে পারে, 0 1, 6 বাই 5 6, এরকম ইটিসি। এখন সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে দেখো, এখানে পূর্ণ সংখ্যা কিন্তু প্লাসও হয় মাইনাসও হয়, ন্যাচুরাল যেগুলা সেগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর সকল ঋণাত্মক যে ধনাত্মক মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে কি, এরকম প্লাস দিকে দেবে, কিন্তু মূলদ সংখ্যা বলতে মাইনাসের মাইনাসও হতে পারে, ঠিক আছে। তা যখন ধনাত্মক বলবে তখন তো সেটা ধনাত্মকই হয়ে যাবে, ঋণাত্মক থাকবে না, ওকে। তো এখানে দেখো আর দ্বারা সকল বাস্তব সংখ্যা সেটকে প্রকাশ করে, জেড প্লাস দ্বারা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটকে প্রকাশ করে, কিউ প্লাস দ্বারা সকল ধনাত্মক মূলদ সংখ্যা, আর প্লাস দ্বারা সকল ধনাত্মক বাস্তব সংখ্যাকে প্রকাশ করা যায়। এটা হচ্ছে 7 নম্বর পেজের আলোচ্য বিষয় সমূহ। কেউ যদি আমার পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আর তোমরা আমার এই যে বাড়ি কাজগুলো করে ফিজিক্স ফিজিক্স ফর সোল কালিয়া, ঠিক আছে, নামে একটা পেজ রয়েছে এবং একটা গ্রুপ রয়েছে, তোমরা ওখানে পেজটাতে ফলো করে দিবা এবং গ্রুপটাতে এই যে কাজগুলো দিলাম ওই কাজগুলো তোমরা সাবমিট করবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।